স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দিকে তাকালে চোখের পানি চলে আসে। আমার কাছাকাছি বেশ কয়েকজন শিক্ষক আছে, তাদের ড্রেস আপের দিকে তাকালে অনেক সময় মঞ্চে একটা পাঞ্জাবি কিনে দেই, জিজ্ঞাসা করলে বলে হুজুর লজ্জায় বলতে পারবো না এবার ঈদ কি দিয়ে করেছি, একটু গাছ গোস্তের টুকরা যে বাচ্চাদেরকে দিব, 5 কেজি গোস্ত যে কিনে দিব সেই টাকাটা নেই। এজন্য আসুন আমরা গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে আরশে আজিমের মালিকের সাথে একটু প্রেম খেলা করি, 2444 নাম্বার একটু ডায়াল যদি করতে পারি, একবার যদি রিসিভ হয়ে যায়, প্রধানমন্ত্রীর দিলটা যদি একবার নরম হয়ে যায়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা টিকবে, আলেম মাদ্রাসা টিকবে, ফাজল মাদ্রাসা টিকবে, কামেল মাদ্রাসা টিকবে, এই গোড়ায় যদি পানি দিতে পারি তাহলে ওই সন্তান মাদ্রাসায় পড়লে কোরআন পড়লে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কথা ঠিক কিনা বলেন? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যদি টিকে থাকে ফাজল কামেল মাদ্রাসা টিকে থাকবে, কথা ঠিক কিনা বলেন? আপনি ফাজেল মাদ্রাসাকে কামেল করার জন্য আমরা বিভিন্ন ফাইল নিয়ে দৌড়াচ্ছি, কামেলের ক্লাসে গেলে 3 জন 4 জন 5 জন ছাত্র, এই অবস্থা যদি 2023 সালে হয় আর বেশি দিন বাকি নয়, গণে গণে 2030 সাল যদি আসে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যদি জাতীয়করণ হয়ে যদি স্বাক্ষর আমাদের প্রাইম মিনিস্টার না দিতে পারেন, আলেম মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা, কামেল মাদ্রাসার কবর রচনা হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এখানে আমাদের যে সাংবাদিক বন্ধুরা রয়েছেন বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের প্রাইম মিনিস্টার তিনি কিন্তু একটি কথা বলছেন, গতকাল আমি শ্যামলী শাহী মসজিদে আমি জুমা পড়াই, সেখানে আমি বলছি প্রাইম মিনিস্টার বলছেন সকালে তিনি কাজটা শুরু করেন জায় নামাজ এবং ফজরের নামাজ দিয়ে, তার জবান থেকে তো তিনি বলছেন, কথা ঠিক কিনা বলেন? যার হাতে সকালবেলায় জায় নামাজ উঠে, যিনি আল্লাহর সামনে আল্লাহু আকবার বলে হাত বাঁধে, আল্লাহকে মহান বলে, যিনি সদা সর্বদা তার মনের ভিতরে লালন করে এবং তিনি সদা সর্বদা বলেন আউলিয়া কেরামদেরকে তিনি ভালোবাসেন, নবীর বিষয়ে কখনো আপোষ করবেন না, মদিনার সনদকে তিনি বাস্তবায়ন করতে চান, এই কথাগুলো বাস্তব যদি হয়ে থাকে আমি বিশ্বাস করব হনুমান ডারউইন থেকে বাংলার জমিন কোনোদিন কোনো মানুষ বিশ্বাস করব না বানর থেকে মানুষ হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আমাদের ইসলাম শিক্ষা, ধর্মীয় শিক্ষা আমাদের প্রাইম মিনিস্টার আশ্বাস দিয়েছেন এই সিলেবাসে আমাদের থাকবে, পরীক্ষা হবে। আমরা কিন্তু যদি এমনটি মনে করি, যাক তিনি বলছেন আমরা ভালো আছি আর কোনো সমস্যা নেই, নির্বাচন যখন হয়ে যাবে এরপর দেখবেন কেউ কাউকে খুঁজে পাবেন না, কোথায় ধর্মশিক্ষা, কোথায় কোন শিক্ষা, সব কিন্তু বুড়িগঙ্গা এবং বঙ্গোপসাগর দিয়ে ভাসবে, কথা ঠিক কি না বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, আমি আপনাদেরকে সকলকে বলবো, জীবন কিন্তু একবারেই, আমাদের কি হবে, জেল জুলুম হবে, মমিনের কিন্তু এটি একটা আভিজাত্যতা জেল জুলুম হওয়া, কিন্তু অনেক যদি এমনটি হয় লিল্লাহে তাকবীর বলে তাকাবো দেখবো আমার ডক্টর মোর্শেদ আলম সালির পিছনে কেউ নাই, যাক সে তো গেছে আমরা তো বেঁচে গেছি, এই চিন্তা যদি হয় তাহলে স্বতন্ত্র ইবতেদায়ী কোনোদিন আপনার জাতীয়করণও হবে না এবং আমরা কোনো আউটপুট পাবো না। এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দিকে তাকালে চোখের পানি চলে আসে। আমার কাছাকাছি বেশ কয়েকজন শিক্ষক আছে, তাদের ড্রেস আপের দিকে তাকালে অনেক সময় মঞ্চে একটা পাঞ্জাবি কিনে দেই, জিজ্ঞাসা করলে বলে হুজুর লজ্জায় বলতে পারবো না এবার ঈদ কি দিয়ে করেছি, একটু গাছ গোস্তের টুকরা যে বাচ্চাদেরকে দিব, 5 কেজি গোস্ত যে কিনে দিব সেই টাকাটা নেই। এজন্য আসুন আমরা গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে আরশে আজিমের মালিকের সাথে একটু প্রেম খেলা করি, 2444 নাম্বার একটু ডায়াল যদি করতে পারি, একবার যদি রিসিভ হয়ে যায়, প্রধানমন্ত্রীর দিলটা যদি একবার নরম হয়ে যায়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা টিকবে, আলেম মাদ্রাসা টিকবে, ফাজল মাদ্রাসা টিকবে, কামেল মাদ্রাসা টিকবে, এই গোড়ায় যদি পানি দিতে পারি তাহলে ওই সন্তান মাদ্রাসায় পড়লে কোরআন পড়লে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কথা ঠিক কিনা বলেন? আজ আসুন আমরা এই প্রেস ক্লাব থেকে এটি অঙ্গীকারবদ্ধ হই, আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য কোন দরবারের কোন পীর আমাদেরকে কি বলল, আমরা কোনো বিষয় নিয়ে আমরা আল্লাহ এবং রাসুলের আদর্শে বলিয়ান হয়ে যাই, আমরা ছোটোখাটো ভুলগুলোকে ভুলে গিয়ে হাতে হাত রাখি, মান সাজ্জা সুজ্জা ইলান্নার আও ফিন্নার, যদি আমরা দলচ্যুত হয়ে যাই তাহলে দেখবেন জাহান্নামের কাছে যাব, কাছে পৌঁছে যাবে, ধাক্কা দিলে জাহান্নামে পড়ে যাব, অর্থাৎ আমরা যে কোনো মুহূর্তে আমরা যে কোনো বিপদ হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শিক্ষা উন্নয়নের আমাদের সংগ্রামী সভাপতি ডক্টর এ কে এম মাহবুবুর রহমান এবং আমাদের আব্দুর রহমান ভাইয়ের হাতকে মজবুত করার জন্য হাতে হাত রেখে সমস্ত কর্মসূচিতে আমরা জান মাল দিয়ে সদা সর্বদা আমরা প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত, হাত তোলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে রিসালা, ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমত।